আসসালামু আলাইকুম, আমি বাপিনুর। আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা প্রায়োরিটি কিউ বা হিপে কীভাবে অ্যাড করতে হয়, একটা ভ্যালু নতুন করে ইনসার্ট করতে হয় সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এটা হচ্ছে বর্তমানে যে প্রায়োরিটি কিউটা আছে সেটার অবস্থা, এটা এরকম দেখতে যে এরকম। এখন আমি চাইতেছি যে নতুন কোনো ভ্যালু কী করবো, ইনসার্ট করবো। তো ইনসার্ট করলেই হবে না, ইনসার্ট করলে যেন হিপের কন্ডিশনগুলো ঠিক থাকে, কমপ্লিট বানের ট্রি থাকে, ওইভাবে ইনসার্ট করতে হবে। যেমন দেখেন, টপ টু বটম আর লেফট টু রাইট ইনসার্ট করতে হবে। টপ টু বটম, বটম লেভেল, মানে এই লেভেলে যা আছে আর ইনসার্ট করার জায়গা নেই। এই লেভেলে টপ টু বটম দেখেন, আমি নিচে নামছি, নামার পরে এটা ফুলফিল করা আছে, আমাকে এখানে অ্যাড করতে হবে। দুশো অ্যাড যদি করি আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করলাম। এখন দেখেন এখানে আছে আমার 10টা ইন্ডেক্স। আমি যখন অ্যাড করলাম তখন কিন্তু পরবর্তী ইন্ডেক্সে করতে হবে, রেয়ারে অ্যাড করলাম আর কি। ঠিক আছে, তো 11 নম্বর ইন্ডেক্সে আমি তার অ্যাড করলাম। এখন অ্যাড করলেই হবে না, আপনাকে চেক করতে হবে আপনি যাকে অ্যাড করছেন, ইনসার্ট করছেন, তার প্রায়োরিটি চেক করতে হবে। এটা যেহেতু একটা ম্যাক্স হিপ, দেখলেই বোঝা যায় যে প্যারেন্টসগুলি বড়, আমার চাইল্ড আছে, প্যারেন্টস বড় ম্যাক্স হিপ। আপনি একটা নতুন ভ্যালু ইনসার্ট করলে এই হিপটা কি ম্যাক্স হিপ থাকতেছে কিনা সেটা চেক করতে হবে। যদি ম্যাক্স হিপ না থাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট মানে হচ্ছে ম্যাক্সে বানাইতে হবে আর কি, কোথায় নিলে বা এই ভ্যালুটা আপনি যেটা ইনসার্ট করছেন এটা কীভাবে কোথায় বসাইলে ইনসার্ট হবে, ম্যাক্সিপ হবে, ওইটাই চেক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা যখন অ্যাড করতেছি তখন নিচের লেভেলগুলি থেকে নিচ থেকে অ্যাড করে, মানে অ্যাডজাস্ট করে করে যাব, আর যখন ডিলিট করব তখন উপর থেকে অ্যাডজাস্ট করবো। এটা পরে ডিলিটের ব্যাপারটা তা বলে নিলাম। তো দেখেন আমি 13 অ্যাড করছি, 13 প্যারেন্টস আছে 34। তো 34 হচ্ছে কি, 13 ছোট, তার মানে এটা ম্যাক্সিফের কন্ডিশন ব্রেক করতেছে না। তো কম্পেয়ার বিটুইন চাইল্ড অ্যান্ড ইটস প্যারেন্টস, দেখেন চাইল্ডের সাথে প্যারেন্টসের কম্পেয়ার হইল। এখন চাইল্ড আর প্যারেন্ট, এটার চাইল্ড আমরা তো এখানে দেখে গ্রাফিক্যালি দেখে বুঝতেছি, এরাতে কীভাবে বুঝবো যে আসলে 13 চাইল্ড 34ই। আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখছিলাম যে প্যারেন্টস বের করা নিয়ে হচ্ছে যে যেরকম যত ইন্ডেক্সে সে অবস্থান করতেছে তাকে দুই ধারে ভাগ করা। দেখেন 11 ইন্ডেক্সে সে অবস্থান করতেছে 13, তাদেরকে দুই ধারে ভাগ করলাম, মানে 5.5 মানে 5, 34 সাথে কম্পেয়ার হলো। তো কম্পেয়ার করে দেখলাম যে প্যারেন্টস ইজ গ্রেটার, তার মানে হচ্ছে ম্যাক্সিপের কন্ডিশন ঠিক আছে। তো আমার কোনো চেঞ্জ করবো না, ঠিক আছে, কোনো চেঞ্জ করবো না। এখন আমি ধরেন আরেকটা ভ্যালু ইনসার্ট করতে গেলাম 16। এখন 16 ইনসার্ট করলাম, 16 ইনসার্ট করার পর দেখা গেল দেখেন 16 প্যারেন্টস হচ্ছে 15, 16 প্যারেন্টস হচ্ছে 15। এখন 15-র সাথে কম্পেয়ার করে দেখলাম যে না, 15 হচ্ছে ছোট আমার চাইল্ডের চেয়ে, চাইল্ডের চেয়ে 15 কি ছোট। তো এটা ম্যাক্সিপের কন্ডিশন ব্রেক করতেছে। তো আমাকে কী করতে হবে, এদেরকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে, এদেরকে কী করতে হবে, ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তো ইন্টারচেঞ্জ করে দিলাম, প্যারেন্টস স্মলার, তো ইন্টারচেঞ্জ করলাম, 15 এবং 16 ইন্টারচেঞ্জ করে দেওয়া হলো। 15 এখানে ছিল, নিয়ে চলে আসলো এখানে, চলে আসলো। এখন 16 প্যারেন্টসের সাথে আবার কম্পেয়ার করতে হবে। দেখেন কম্পেয়ার করতে হবে, 16 প্যারেন্টস কত, 43, দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে দেখলাম যে না, প্যারেন্টস বড়, তার মানে ম্যাক্সিপ হয়েছে পর্যন্ত, একটু জায়গা চেঞ্জ করার কারণে আমার ম্যাক্সিপ হয়েছে, প্রায়োরিটি ঠিক আছে, সব কিছু প্যারেন্টস ইন গ্রেটার, তো কোনো চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি, ধরেন 50। 50-এর প্যারেন্টস কত হবে, 50 হচ্ছে 13 নম্বর ইন্ডেক্সে অবস্থান করতেছে। তো এর প্যারেন্টস হবে 13/2, মানে হচ্ছে কত, 6, 13/2 মানে কত, 6। তো 6-এ কত আছে, এখন এখানে আসলে চেঞ্জ হবে একটু, 16 থাকবে, কারণ এই জায়গাটা কে দখল করছে, 16 দখল করছে, এখানে 16 হবে, আর 16 যেখানে ছিল এখানে 15 হবে, চেঞ্জ হয়েছে। তো আমি চেঞ্জ করতে ভুলে গেছি। তো কি হবে যে 50-এর প্যারেন্টস হচ্ছে 16, 16 সাথে কম্পেয়ার হবে। তো 16 হচ্ছে যেহেতু 50 বড়, 50 কি বড়, মানে চাইল্ড বড়, প্যারেন্ট ছোট, তো চেঞ্জ হবে দুইটার মধ্যে, 50 উপরে চলে যাবে, 16 নিচে চলে আসবে। এখন 50-এর আবার প্যারেন্টস কে বেশি, দেখেন 43। তো এই দুজনের মধ্যে কম্পেয়ার হবে, কম্পেয়ার হওয়ার পরে দেখা গেল যে প্যারেন্ট ছোট, প্যারেন্ট ছোট দেখা গেল। তো এখন আবার ইন্টারচেঞ্জ হবে, 43 এখানে আসবে, 50 এখানে যাবে। আচ্ছা এখন আবার 50-এর প্যারেন্টস কত, দেখেন 50-এর প্যারেন্টস হচ্ছে 45। তো 45-ও কি ছোট, প্যারেন্ট ছোট, তো আবার দুজনের মধ্যে কি হবে, ইন্টারচেঞ্জ হবে। তো কি হলো, ইন্টারচেঞ্জ হলো, 50 এখানে গেল। ঠিক আছে, তো আমার হিপটা দেখতে শেষমেশ এরকম হলো আর কি। এখন আমরা একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখেন
এটা কত নাম্বার ইন্ডেক্স চিন্তা করেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নম্বর ইন্ডেক্স। তো 13 নম্বর ইন্ডেক্সের সাথে আমরা কম্পেয়ার করতেছি 6 নম্বর ইন্ডেক্স, মানে ইন্ডেক্স ডিভাইডেড বাই 2, এর ইন্ডেক্স নাম্বার ডিভাইডেড বাই 2। দেখেন 6 নম্বর ইন্ডেক্স হচ্ছে 43, সাথে আমি 16 কম্পেয়ার করছি। এখন আবার 43 কে কার সাথে কম্পেয়ার করব, 45 সাথে। এটা কত নম্বর ইন্ডেক্স দেখেন, 3 নম্বর, 1 2 3, আর এটা হচ্ছে 6 নম্বর, 1 2 3 4 5 6। 6 নম্বরের সাথে কার কম্পেয়ার করা হয়েছে, 3 নম্বরের সাথে, তার মানে দুই দিয়ে ভাগ করে ভাগ করে যা যে ইন্ডেক্সটা আসতেছে সেই ইন্ডেক্সের ভ্যালুর সাথে আগের ইন্ডেক্সের ভ্যালু কি হইতেছে কম্পেয়ার হইতেছে। আমরা যখন কোড করতে যাবো এই জিনিসটা লাগবে, এই জন্য বলে নাও। আর অলওয়েজ আমরা কি করতেছি, লাস্টে অ্যাড করতেছি, যেহেতু কিউ আছে, কিউ মানে কি লাস্টে অ্যাড করতে হয়, তো লাস্টে অ্যাড করতেছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার প্যারেন্টসের চেয়ে যদি এই ম্যাক্সিমের ক্ষেত্রে প্যারেন্টসের চেয়ে যদি চাইল্ড বড় হয়ে যায় ইন্টারচেঞ্জ হবে, আর না হলে না হবে। আর ইন্টারচেঞ্জ যত কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ না পর্যন্ত দেখা গেল যে যদি এই সিচুয়েশনে দেখেন আমাদের একটা চেঞ্জ করলেই হয়েছে, কারণ ষোলোকে এখানে, ষোলোকে এখানে নিয়ে গেছি, প্যারেন্টস বড় পাইছি, শেষ, কাজ শেষ। কিন্তু এখানে এসে আমাদের কতগুলো চেঞ্জ করা লাগছে, যতক্ষণ না পর্যন্ত প্যারেন্টস বড় পাবো ততক্ষণ পর্যন্ত ইন্টারচেঞ্জটা করা লাগবে। এটাই আজকে টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল পরবর্তীতে কোড দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। কোড দেখাইতে হলে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে অ্যাড করতে হবে এবং নিচ থেকে অ্যাডজাস্ট করে করে যেতে হবে, অ্যাড করলেই হবে না, সাথে অ্যাডজাস্টও করতে হবে। সাথে ধন্যবাদ, আশা করি দেখা হবে পরে।